বন্দরনগরীতে আসন্ন FBCCI নির্বাচন 2023-2025 উপলক্ষে ব্যবসায়ী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের অভিজাত এক হোটেলে FBCCI প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ব্যবসায়ী নেতারা। এ সময় ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রায় বন্দরনগরীর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য দেন সাইফ পাওয়ারটেকের স্বত্বাধিকারী তরফদার রুহুল আমিন। এরপর পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান বক্তব্য দেন। আমাদের চেষ্টা থাকবে যে মানুষের যেন ভোগান্তি না হয়। FBCCI-র কাজটাই হচ্ছে দেশের অর্থনীতির স্টেবল করে রাখা আর দেশের অর্থনীতির চাকা সচল রাখা আর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজনের দিকে আমাদের অ্যাডভোকেসি করা, তাদেরকে সাপোর্ট দেওয়া।